Assalamualaikum. Welcome back to my channel Cooking with Nishab. Happy New Year. নতুন বছর শুরু হয়ে গেছে আর মিষ্টি মুখ করবেন না তা কি করে হয়। সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আজ আমি বানিয়ে দেখাবো পায়েশ। বছরের প্রথম দিনকে স্মরণীয় করে রাখতে পরিবারের সবার জন্য বানিয়ে ফেলতে পারেন এই পায়েশের রেসিপিটি। মুখে দিলে সরে সরে ভরে যাবে সমস্ত মুখ। চলুন দেখে নেই দারুণ মজার এই পায়েশটি রান্না করতে কি কি উপকরণ লাগছে। পায়েশটি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল, দেড় কাপ পরিমাণ চিনি, হাফ কাপ গরুর দুধ, চার পাঁচটি এলাচ, তিন চার টুকরো দারুচিনি, কয়েক টুকরো তেজপাতা, স্বাদ মতো কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ, পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক ও সামান্য পরিমাণ লবণ। এবার রান্নার পালা। রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানে পিওর লিকুইড দুধটাকে ঢেলে দিব। এর মধ্যে দিয়ে দেব পাউডার মিল্ক ও কন্ডেন্স মিল্ক। এগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দেব তেজপাতা, এলাচ ও দারুচিনি। আবারও দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে পাক উঠিয়ে নেব। দুধে সামান্য পাক উঠতেই অ্যাড করে দেব পোলাওয়ের চাল। চাল দিয়ে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে প্যানের তলায় দুধ লেগে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। দুধে আবারও বলক উঠে এসেছে। এবার এক মিনিট অপেক্ষা করলে দেখতে পাবেন যে চারদিকে স্বর উঠে আসছে। এই পর্যায়ে স্বরগুলোকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার চ্যানেলে পায়েসের আরেকটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাল সিদ্ধ হয়ে গেলে অ্যাড করে দেব চিনি। আবারও নেড়ে চেড়ে অ্যাড করে দেব কিশমিশ, কাজু বাদাম ও কাঠবাদাম। এভাবে যতবার স্বর উঠে আসবে ততবার স্বরটাকে নেড়ে চেড়ে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে, তবেই আপনার পায়েস ভরে যাবে স্বরে স্বরে। দারুণ এই মজার পায়েসটি অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, তা না হলে পুড়ে গিয়ে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আমার পায়েসটি প্রায় রেডি। আপনারা চাইলে এ সময় দারুচিনি ও তেজপাতা উঠিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলাবো না। দেখলেন তো কত ঝটপট তৈরি করে ফেললাম সরে সরে ভরা পায়েস। আমার পায়েসটি একদম রেডি। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আবারও কিছু কাঠবাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি পায়েসের উপর, যাতে করে দেখতে ভালো লাগে। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম সরে সরে ভরা পায়েস। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।